ভিন্ন জগৎ ভ্রমণ গল্পে স্বাগত জানাচ্ছি সকলকে। রংপুর থেকে কিভাবে ভিন্ন জগতে এলাম সমস্ত কিছু এই ভিডিওতে দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা শেষ পর্যন্ত থাকুন। আমরা পাঁচজন রংপুর মেডিকেল মোড় থেকে একটি বাসে চড়ি এবং সেখানে 20 টাকার টিকিটের বিনিময়ে রংপুর থেকে পাগলা ফিরে আমাদেরকে যেতে হবে এবং সেখান থেকে অটো নিয়ে আমাদেরকে ভিন্ন জগতে যেতে হবে। এজন্য জনপ্রতি 20 টাকায় বাস এবং পরবর্তীতে জনপ্রতি 15 টাকা দিয়ে আমরা একটি অটো রিজার্ভ নিলাম, সেটা নিয়ে ভিন্ন জগতের উদ্দেশ্যে রওনা দিলাম। উপরেই দেখা যাচ্ছে ভিন্ন জগৎ নামের একটি ব্যানার, ঠিক বাম দিক দিয়ে গেলেই আপনারা ভিন্ন জগৎ যেতে পারবেন। শহরের ইট পাথরের বেড়াজাল থেকে মুক্তি পাওয়ার জন্য এবং ক্ষণিকের আনন্দ করার জন্য আমরা 5 জন বেরিয়ে পড়েছিলাম। দিনটি ছিল শুক্রবার। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝ দিয়ে চলে যাচ্ছিলাম আমরা নজরের দিকে। ভিন্ন জগতে প্রবেশের পূর্বেই একটি নদী চোখে পড়বে। সৌন্দর্যের বিষয়টি এখানেই শুরু। নদীটির পানি নীল রঙের, যা অত্যন্ত সুন্দর এবং দৃষ্টিনন্দন, আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। অটো থেকে নামার পরেই আমি সবাইকে বললাম যে নদীর পাড়ে একটু সময় কাটাই, কারণ এই নদীর পানিটি নীল রঙের ছিল, আমার কাছে এটা ভালো লেগেছিল। সেজন্য আমরা এখানে আসি প্রথমে এবং কিছু ছবি তুলি, অতঃপর আমরা ভিন্ন জগতের দিকে এগিয়ে যাই। আপনারা আসলে অবশ্যই এই নদীর সামনে একটু সময় কাটাবেন, ভালো লাগবে। অতঃপর আমরা ভিন্ন জগতের টিকিট কাউন্টারে এলাম এবং জনপ্রতি 100 টাকা দিয়ে আমরা প্রবেশ করলাম। ভিন্ন জগতের প্রধান গেটটি আমাদেরকে স্বাগত জানাচ্ছিল, যেখানে ভিন্ন জগৎ লেখা ছিল। আপনারা আসলে অবশ্যই এখান থেকে ঘোরা শুরু করবেন, যেদিকে মন চায় সেদিকে হাঁটবেন, ভালো লাগবে। অতঃপর আমরা সবাই মিলে নদীর ধার দিয়ে হাঁটতে শুরু করলাম। সেখানে আমরা 5 জন ছিলাম, দেখতেই পাচ্ছেন আপনারা। এখান থেকে আমাদের ঘোরাঘুরি শুরু হয়। এখানে এসে আমরা একটি গাছের মধ্যে একটি ঘর দেখতে পেলাম, তো আমরা সবাই সেখানে চলে গেলাম এবং অত্যন্ত সুন্দর লাগছিল জায়গাটি, আড্ডা দেওয়ার জন্য সুন্দর একটি জায়গা। গাছে গাছে নতুন ফুল ফুটেছে, আমরা সেখানে যাই এবং ছবি তুলি। ছবি তোলা শেষ করে হাঁটা দিই এবং চারিদিকে বিভিন্ন সৌন্দর্য আমাদেরকে আকর্ষণ করছিল। যেখানেই সৌন্দর্য আকর্ষণ করছিল সেখানেই আমরা কয়েকটি ছবি তুলি। এবং আপনারা কিন্তু সেখানে গেলে বিভিন্ন ধরনের রাইড পাবেন, বসার জায়গা পাবেন। এই যে সামনে আপনারা এক স্পিড বোট দেখতে পাচ্ছেন, সেখানে অনেকে চড়েছিল। তো স্পিড বোটটি কিন্তু তাদেরকে বিনোদন দিচ্ছিল, সাথে সাথে একটু বাউলি দিচ্ছিল। আপনারা যেটা দেখছেন অত্যন্ত আর কি মজার বিষয়। আমরা এই জায়গায় বসেছিলাম ছায়ার মধ্যে এবং একটি সুন্দর সময় কাটাচ্ছিলাম।
বললাম আসছে না এই জায়গায়। দেখতে পাচ্ছেন এখানে একটি সুইমিং পুল রয়েছে, অনেকেই গরম থেকে প্রশান্তির জন্য সেখানে সাঁতার কাটছিল, এক একজন এক একজনের মতো আনন্দ করছিল। আসুন আর কথা না বাড়িয়ে আমরা পুরো ভিন্ন জগতের কিছু অংশ উপভোগ করি, ভালো লাগবে ইনশাআল্লাহ। আমাদের আজকের এই ভ্রমণ গল্পটি এখানে শেষ করছি। ভিন্ন জগতের মসজিদকে বিদায় দিয়ে নদীর সৌন্দর্যে মুখরিত হয়ে এখানেই আমাদের পর্বটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।